আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলের পারফেক্ট ফুলকো মচমচে বেগুনিটা কি করে ঘরেই তৈরি করা যায় সেই সিক্রেট রেসিপিটাই শেয়ার করব, তাও আবার মাত্র 15 মিনিটে। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই মাত্র 15 মিনিটেই কি করে ঝটপট তৈরি করে ফেলছি মচমচে ফুলকো বেগুনি। এখন প্রথমে আমি বেসনের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই বেসনটা কিন্তু আমি খুব ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন এই চেলে নেওয়া বেসনের সাথে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, সেই সাথে 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে বেসনের সাথে আমি মিশিয়ে নেব। সবগুলো মশলাই বেসনের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব নর্মাল পানি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। তবে ফ্রেন্ডস, এই পানিটা কিন্তু একবারে বেসনের মধ্যে অ্যাড করা যাবে না, জাস্ট অল্প অল্প করে বেসনের মধ্যে পানিটা অ্যাড করতে হবে। এতে বেসনের মধ্যে কোনো রকম দলা পাকানোর সম্ভাবনা থাকে না, তাই অবশ্যই কিন্তু অল্প অল্প করে খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে নেড়ে চেড়ে পানিটা বেসনের মধ্যে মিশিয়ে নেবেন। সম্পূর্ণ পানিটাই বেসনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঘড়ি ধরে 5 মিনিট হুইপ চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। এতে বেসনটা একেবারে ফ্লাফি হয়ে যাবে। দেখুন, বেসনটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই বেসনটা আমি একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন বেসনটা ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য বেগুনটা কী করে কাটতে হবে সেই প্রিপারেশনটা দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ মোটা এবং লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি স্লাইস করে নেব। এর জন্য প্রথমে একটা বেগুন নিয়ে বেগুনের মুখের অংশ এবং যে নিচের অংশটা আছে দুইটাই আমি কেটে ঠিক এভাবে সমান করে নেব। এরপর বরাবর মাঝখান থেকে বেগুনটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নেব। সব শেষে এর 1 ভাগ বেগুন একটা সাইডে সরিয়ে রাখব এবং 1/2 ভাগ বেগুনের এক সাইড থেকে কিছুটা অংশ বেগুন কেটে আমি একটা সাইডে রেখে দেব, এবং বাকি যে অর্ধেকটা বেগুন রয়ে যাবে সেই বেগুনটা দিয়েই আমরা বেগুনিগুলো তৈরি করে নেব। তবে এর জন্য আবারও একটা ধারালো নাইফ দিয়ে বেগুনটাকে আমি ঠিক এভাবে লম্বায় পাতলা করে কেটে নেব। ফ্রেন্ডস, অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেগুনগুলো কেটে নিতে। যদি বেগুনগুলো মোটা করে কাটেন তাহলে কিন্তু বেগুনিটা ঠান্ডা হওয়ার পর বেগুন থেকে পানি ছেড়ে দেবে এবং বেগুনের যে মচমচে ভাবটা আছে সেটাও কমে যাবে। বেগুনটা একেবারে পাতলা করেই কাটার চেষ্টা করবেন। দেখুন, সবগুলো বেগুনি আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনিগুলো কাটার পর যে অবশিষ্ট অংশটা রয়ে গেছে সেগুলো আপনারা চাইলে ভাজি অথবা সবজি রান্না করেও খেতে পারেন। এখন বেগুনের যে স্লাইসগুলো আগে থেকে করে রেখেছিলাম তার মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ। দিয়ে খুব ভালোভাবে প্রতিটা স্লাইসের সাথেই হাত দিয়ে লবণটা আমি ঠিক এভাবে মেখে নেব। এখন এই লবণ মাখানো বেগুনের স্লাইসগুলো আমি একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। সেই সাথে আগে থেকে যে বেসনের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম বেগুনির জন্য সেটা কিন্তু এখন পুরোপুরিভাবেই সেট হয়ে গেছে। এখন বেগুনিগুলো ভাজার আগে বেসনের গোলাটা আমি আবারও একটা হুইপ চামচ দিয়ে ঘুরে ধরে 5 মিনিট ঠিক এভাবেই নেড়ে চেড়ে নেব। এতে বেসনটা আরও ফ্লাফি হয়ে যাবে এবং বেগুনিগুলো একেবারে ফুলকো হবে। 5 মিনিট পর বেসনের গোলাটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই বেসনের গোলার থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার হাতের যে কোনো একটা আঙুল বেসনের গোলার মধ্যে ঠিক এভাবে ডিপ করে দেখবেন। যদি দেখেন আঙুলটা বেসন দিয়ে ঠিক এরকম পুরোপুরিভাবে কোট হয়ে গেছে, মানে হলো আঙুলের কোনো অংশই খালি বা ফাঁকা দেখা যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে বেসনের থিকনেসটা এখন পারফেক্ট আছে। সেই সাথে ফ্রেন্ডস, 5 মিনিট আগে যে বেগুনগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম
সেই বেগুনের স্লাইসগুলো দেখুন, এখন কিন্তু পুরোপুরি ভাবে নরম হয়ে গেছে। এবার কিন্তু ফুলকো বেগুনিগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এক পিস বেগুনের স্লাইস নিয়ে বেসনের গোলার মধ্যে ঠিক এভাবে ডিপ করে এর এক্সট্রা যে অংশটা আছে সেটা ঝারিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবেন বেগুনিগুলো নিজে নিজেই ফুলতে শুরু করেছে। ফ্রেন্ডস, এই বেগুনিগুলো ফোলার জন্য কিন্তু আপনাকে কোনো চামচ বা খন্তির ব্যবহার করতে হবে না, প্রতিটা বেগুনি কিন্তু নিজে নিজে ফুলে যাবে। এখন বেগুনিগুলোর একটা সাইড ফুলে হালকা ব্রাউন হয়ে আসলে একটা খন্তি বা চামচ দিয়ে স্টোরতে দেব। এরপর এ পাশটাও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে একেবারে মচমচে ফুলকো বেগুনি। এখন সেমভাবে আমি সবগুলো বেগুনি ব্রাউন কালার করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে ফুলকো মচমচে বেগুনি। এখন বেগুনিগুলো ঠিক কতটা পরিমাণ মচমচে তা আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি। একটা বেগুনি নিয়ে বেগুনিটাকে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আঁচড়ালেও দেখবেন বেগুনের গায়ে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। আর এই বেগুনিগুলো আপনারা যদি ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগেও তৈরি করে রাখেন, তারপরও এর ফুলকো বা মচমচে ভাব একটুও কমবে না। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই বেগুনি রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।